খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শিওরের সময় নিয়ে বেঁচে থাকা দাঁড়িয়ে কত আশ্চর্যে তার প্রমাণ পাওয়া গেল গতকাল তিন দুই দু মাত্র সাঁত্রিশ বছর বয়সে প্রভিড মার্কা দেহ সস্তব নিয়ে বজবাজে গঙ্গাধারে ইলেকট্রিক চুল্লিতে এক রাস ছাই হয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল কংগ্রেসের দাপুটের নেতা সীমন্ত বৈদ্য ডাক্তারি পরিবেশায় ম্যাসিড হার্ট অ্যাটাক বা অ্যাকিউট মায়াকার ইনফেকশনে অকালে নিবে গেল সীমন্ত বৈদ্যের জীবনদ্বীপ এই জীবনদ্বীপ নিবে যাওয়ার আগে বারে সতর্ক করেছে তাকে কিন্তু ডোন্ট কেয়ার সঙ্গী করে প্রতিবারই হাসপাতাল থেকে বেরিয়ে সঠিক চিকিৎসা ও জীবনযাত্রার মান পরিবর্তন না করার দরুন হতাশার সমুদ্রে নিক্ষেপ করে চলে সেমন্ত সব মায়া ছেড়ে কিন্তু তিনি যদি সঠিক চিকিৎসা ও জীবনযাত্রার মান পরিবর্তন করতে পারতেন তবে অনায়াসে স্ত্রী কন্যাদের নিয়ে বাকিটা জীবন ভালোভাবে অতিবাহিত করে যেভাবে বয়স জড়িত কারণে আমাদের সবাইকে এই দেহত্যাগ করতে হয় ঠিক সেইভাবে বুঝে বর্তমান সমাজের পরিণত মানুষজন কিসের বুধ হয়ে এইভাবে স্বেচ্ছা মৃত্যুকে আহ্বান করে আনছেন তাদের জীবনে সেটা সত্যি ঘোর বিস্ময়ে এবার আছে যাক হাট বা হৃদয় জড়িত অসুখের কড়াল থাবা বর্তমান উন্নত প্রযুক্তির মানব সমাজে কেন এত অধিক পরিমাণে হচ্ছে তার মূল সাথে অনিয়মিত জীবনযাপন ও খাদ্যাভ্যাস আমরা বারে বারে সতর্ক করে চলেছি যে নিজেদের রোজ নাম তার জীবনের জ্বালানি খাদ্য গ্রহণ করে ও পরিপাকের সহায়তায় পরিপাক হয়ে তৈরি হয় পরিশ্রুত জ্বালানি বাদ বাকি খাদ্যের বর্জ্যগুলি মলমূত্র ও ঘামের সাথে শরীর থেকে নির্গত হয়ে যায় কিন্তু খাদ্যে যদি টক্সিন বা বিষাক্ত জিনিসের পরিমাণ বেশি থাকে তবে মেটাবলিক পদ্ধতির পর খাদ্য করতে পরিশ্রম করতে হয় অবসন্ন হয়ে পড়ে দেহমন সাথে ক্ষতিগ্রস্ত হয় আভ্যন্তরীণ অর্গানগুলি আমরা যদি প্রত্যেক খাদ্য তালিকায় সুষম খাদ্য মানে ভাত ডাল রুটি সিজনাল শাক সবজি ইত্যাদি গ্রহণ করি সাথে বিভিন্ন প্রকারের ফল মূল ও ড্রাই ফ্রুটস প্রোটিন রিকাভারির জন্য যেগুলি সহজ পাচ্ছ তবে সুস্বাস্থ্য নিয়ে সর্বদা থাকতে পারি সাথে নিয়ম মাফিক হাঁটা ও শরীরচর্চা হয় চর্চা হয়তো রাজনৈতিক পরিমণ্ডলের সর্বোচ্চ স্থানে পৌঁছনের জন্য যে শর্টকাট রাস্তা নিয়েছিল সেখানে সে মাত্র সাঁত্রিশ বছরে হয়ে উঠেছিল প্রত্যেকে সম্ভ্রম জাগানো ভালোবাসার মানুষ তাই দিবারাত্রি তাদের সেবায় নিজের জীবনে সময়ই হতো না রুটিন চলার আর জি প্রতিটি রাজনৈতিক দলের কর্মীয় হেভিওয়েট নেতা নেত্রীদের কাছে সেমন্ত বৈদ্য নিজে পৃথিবী ছেড়ে অকালে চলে গিয়ে আপনাদের সবাইকে সাবধান করে দিয়ে গেল যে অহেতুক অকালে জীবনের প্রতি অবহেলায় নিজের জীবন নষ্ট করবেন না আর মনে রাখবেন সর্বদা গাদা গাদা রেডমিট মশলাদার খাবার থেকে নিজেদের সরিয়ে রাখুন এবং নিয়ম করে ডাক্তার স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে রুটিন করে চেক আপ করান নিশ্চয়ই আপনারাই অসহায় মানুষের কাছে দেবতা তাই দেবতার অপবিত্র যেন আর না হয় মনে রাখবেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত